রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা এটা ইমানের অঙ্গ। কেন ইমানের অঙ্গ? কারণ নামাজ যার নাই তার ইমান নাই, আর পবিত্রতা ছাড়া নামাজই হয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা ইমানের অঙ্গ। সুবহানাল্লাহ, পড়েন দেখেন, নামাজের যে আহকাম আরকান আছে, আহকাম তো বাইরে নামাজ শুরুর আগে, এর মধ্যে তিনটা আহকাম বা তিনটা ফরজি হচ্ছে এই পাক পবিত্রতা নিয়ে। ছোটবেলা আপনারা পড়েছেন না, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। তার মানে আপনি নামাজে যখন দাঁড়াবেন আপনার শরীরটা পাক, পাক পবিত্র হইতে হবে। আপনি যে ড্রেস গায়ে দিয়ে নামাজে দাঁড়ালেন এটা পবিত্র হইতে হবে। যেই জায়গাটাতে আপনি নামাজের জন্য দাঁড়ালেন ওই জায়গাটা পবিত্র হতে হবে। এই তিনটা জায়গা পবিত্র কিনা আপনাকে এনশিওর করে আল্লাহ আকবর। তার আগে আল্লাহ আকবর বললে হবে? হবে না। এজন্য ইসলাম হাতে ধরিয়ে ধরিয়ে আমাদেরকে পবিত্র হওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন এগুলো শিখাতেন, মুশরিকরা হাসতো, হায় রে কেমন নবী তোমাদের, কিভাবে টয়লেটে যাইতে হয় এটাও শিখায়। সাহাবারা বলতেন, হ্যাঁ আমাদের নবী ধরে ধরে আমাদের শিখায় যে টয়লেটে ঢুকতে বাম পা, বেরোতে ডান পা, ঢোকার আগে দোয়া, ওয়ালা তাস্তাকবিলুল কিবলা, কেবলামুখী হওয়া যাবে না, ঢিলা ইউজ করলে তিনটা ইউজ করো, বেজোর করো, প্রতিটা জিনিস, কি করে অজু করতে হয়, কি করে তায়াম্মুম করতে হয়, কি করে ফরজ গোসল করতে হয়, আমার নবী ধরে ধরে আমাদের শিখিয়েছেন, ঠিক কিনা? ধরে ধরে শিখিয়েছেন। কিভাবে অজু করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গামলা নিয়ে তিনি দেখিয়েছেন। কিভাবে তায়াম্মুম করবেন, মাটিতে বাড়ি দিয়ে তায়াম্মুম করে দেখিয়েছেন। কেমন করে মেসওয়াক করবেন দেখিয়েছেন। কিভাবে আতর ইউজ করবেন দেখিয়েছেন। ক্লিনলিনেসের যত দিক হতে পারে সব বিশ্বনবী আমাদের শিখিয়েছেন। এমনকি কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম, যখন নামাজে দাঁড়াবা আগে অজু করো। ফাগসিলু উজুহাকুম, যারা আরবি বোঝেন, আগে মুখ ধুয়ে নাও। ও আইদিয়াকুম ইলাল মারাফিক, তারপরে দুই হাত কোনই পর্যন্ত ধুয়ে নাও। ওয়ামসাহু বিরুউসিকুম, তারপর মাথা মাসে করে নাও। ও আরজুলাকুম ইলাল কাবাইন, এরপরে টাকনু পর্যন্ত দুই পা ধুয়ে নাও। অজু হয়ে গেল না, হয়েছে না? এবার ধরে ধরে আমাদেরকে শেখানো হয়েছে। যদি গোসল ফরজ হয়, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, গোসল ফরজ হলে গোসল করে নাও। এখন অজু গোসলের জন্য পানি নাই, তো অজু আর গোসলের জন্য যদি পানি না থাকে, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। দেখেন, অজুও শিখাইলো কোরআন, তায়াম্মুমও শিখাইলো কোরআন। পাক পবিত্র হওয়ার ক্লিনলিনেসের যত আয়োজন আছে সব আল্লাহর কোরআনে আছে না নাই? সব আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন এত নবীর উম্মত, কোটি কোটি মানুষ, আপনি আপনার উম্মতকে চিনবেন কি করে? এত মানুষ থাকবে আপনি কি করে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররা মুহাজ্জালিনা মিন আসারিল উযু। তিনি বললেন, অজুর চিহ্ন দেখে আমি আমার উম্মত চিনব। আমার যে সমস্ত উম্মতেরা অজু করে নামাজ পড়েছে, অজুর পানি তাদের গায়ের যে যে জায়গায় লেগেছে, এই জায়গাগুলো কিয়ামতের দিন রেডিয়াম বাতির মতো জল 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 করে জ্বলতে থাকবে। আমি এটা দেখে চিনে ফেলবে আমার উম্মত, নামাজি, পাক্কা নামাজি। আল্লাহু আকবার।